আসসালামু আলাইকুম। আমি সকালবেলা কফি খেতে খেতে একটা খুব দারুণ জিনিস দেখছি, আপনাদেরকে একটু দেখাই। দুঃখিত যে আমি অনুমতি না নিয়ে ভিডিওটা করছি, বাট বিষয়টা আমার কাছে খুব মজা লাগলো দেখতে, তো সেজন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। দ্য টু লিটল চ্যাম্পস, ওরা হচ্ছে আমাদের পাশে একটা অয়েল ট্যাঙ্কার জাহাজ আছে, তারা সেখান থেকে ওদের মায়ের সাথে হাত ধরে আস্তে আস্তে আমাদের জাহাজটা ক্রস করছে। এই যে আমাদের পাশে এই জাহাজটা থেকে ওরা বের হয়ে আসছে, এবং খুব সাবধানে তারা এই যে গ্যাংয়ের ওপর দিয়ে যে তারপরে আমাদের ডান পাশে ওই আরেকটা জাহাজ, এটার পরে আরও একটা কন্টেনার জাহাজ পার হয়ে তারা ল্যান্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ শোরের দিকে যাচ্ছে। আসলে ওরা অনেক সাহসী বলতেই হবে, কারণ এই জায়গাগুলো দিয়ে হাঁটা চলা করা বেশ কঠিন। যারা নতুন ওনারা হয়তো অনেক সময় ভয় পাবেন নতুন কেউ আসলে, বাট আমি দেখতে পাচ্ছি যে তারা খুব সাবলীলভাবেই যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকেন মাঝে মাঝে যে জাহাজে ফ্যামিলি অ্যালাউড কি না। উত্তর হচ্ছে হ্যাঁ, জাহাজে ফ্যামিলি অ্যালাউড। জাহাজের অফিসার এবং ইঞ্জিনিয়াররা ফ্যামিলি নিয়ে জাহাজে আসতে পারে, ডিপেন্ডস অন কোম্পানি বেসিক্যালি। আরেকটা বিষয় হচ্ছে জাহাজের অপারেশন এবং ম্যানেজমেন্টে ফ্যামিলি মেম্বারদের কোনো ভূমিকা থাকে না, সুতরাং ওনারা গেস্ট হিসাবে থাকেন। জাহাজে যেই ক্রু লিস্ট থাকে সেখানে ফ্যামিলি মেম্বারদের যে র্যাঙ্ক লেখা থাকে সেটা হচ্ছে সুপার নিউমেরি, সুতরাং এভাবেই ওনারা জাহাজে থাকতে পারেন। আচ্ছা, এই বাচ্চা দুটো যে যাচ্ছে, আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা যখন জাহাজ থেকে ল্যান্ডে যাই এখান থেকে আর কি, আমাদের যাওয়া আসা করতে অবস্থা খারাপ হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে যাই, বাট এই বাচ্চা দুটো যাচ্ছে আবার আসবে আর কি, তো মানে ওদের মধ্যে আমি কোনো ক্লান্তি দেখছি না, ওদেরকে দেখতে ভীষণ মজা লাগতেছে, জোড়া যাচ্ছে। এনিওয়ে, ফ্যামিলি নিয়ে জাহাজে থাকার ব্যাপারটা আসলে এটা অনেকের ক্ষেত্রে টাফ। যদি সব কিছু ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, দেন ইটস ফাইন, এটা খুবই ভালো। আর যদি আবহাওয়া অনুকূলে না থাকে বা যদি অন্য ধরনের সমস্যা থাকে তাহলে একটু ডিফিকাল্ট আর কি। তারপরও অনেকেই ফ্যামিলি নিয়ে অনবোর্ড হন, এটা এটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। পাশাপাশি ফ্যামিলি মেম্বারদেরও ডকুমেন্টেশনের কিছু ইস্যু আছে। তো যাই হোক, এই হচ্ছে জাহাজে ফ্যামিলি নিয়ে আসার যে ইস্যু সেটা। তো ফাইনালি এটা আমি বলতে চাচ্ছি যে জাহাজে ফ্যামিলি নিয়ে আসা সম্ভব, এটা ডিপেন্ড করে অনেক সময় কোম্পানির ওপরে, কোম্পানির সাপোর্টের ওপরে, যে তারা আসলে দিচ্ছে কি না পারমিশন বা তারা চাচ্ছে কি না, এটার ওপর অনেকটা ডিপেন্ড করে। বাট নিয়ম অনুযায়ী হ্যাঁ, এটা সম্ভব নিয়ে আসা।